हाय एवरीवन, वेलकम बैक टू द बॉन्ग एकेडमी यूट्यूब चैनल। आमी तुम्हारे सोमेन दा। तो बंधुरा, तुम्हारे सकलेर जन्य दारुण खुशिर खबर निये चले एसेछि। दुर्दान्त दुटी आपडेट निये चले एसेछि कलकाता पुलिस कन्स्टेबल एवं केपीएसआई, अर्थात कलकाता पुलिस कन्स्टेबल और लेडी कन्स्टेबल न्यू वैकेंसी। न्यू वैकेंसी नोटिफिकेशन कब नागद आसते पे ये तुम्हारा अनेक क्वेश्चन करे, तो आपडेट पे गे बंधुरा कब नागद तुम्हारे विज्ञप्ति प्रकाशित होते चले। नेक्स्ट, तुम्हारे कलकाता पुलिस एसआई और सार्जेंटर विज्ञप्ति किछुदिन आगे प्रकाशित हो फर्म फिलप चल लो। तो तुम्हारे जान रेखी तुम्हारे सकलों जो आबारों खुशी खबर, केपीएसआई और सार्जेंटर विज्ञप्ति आबारों किन्तु प्रकाशित होते चले। हाँ ठीक ही सुनेछो, तुम्हारे केपीएसआई और सार्जेंटर विज्ञप्ति आबारों प्रकाशित हो। तो कलकाता पुलिस कन्स्टेबल और लेडी कन्स्टेबल विज्ञप्ति कब प्रकाशित होच्छे, मोट शून्य पद कत थाकबे, कब थेके आवेदन करते पारबे, और नेक्स्ट आसछे तुम्हारे केपीएसआई सार्जेंटर विज्ञप्ति कब प्रकाशित हो, कत शून्य पद थाकबे, कब थेके आवेदन करते पारबे। ये दुटो आपडेट पेयेछि जेटा आजकेर भिडियोर माध्यमे तुम्हारे संगे शेयर करते चलेछि। तो अति अवश्यई भिडियोटा पुरोपुरी देखार चेष्टा करबे, और तुम्हारा जदि एई चैनेले नतून होये थाको अति अवश्यई चैनलटाके सबसक्राइब करे पासे থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যে কোনো ছোট বড় আপডেট অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি কি করছো, অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, কিংবা টেলিগ্রামে গিয়ে সার্চ করো দা বং একাডেমি অফিসিয়াল, তোমরা সেখান থেকে যুক্ত হতে পারবে। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও। তো ফার্স্ট অফ অল, তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলে कब विज्ञप्ति प्रकाशित हो, कत की शून्यपद थको, तुम्हारा कब दिखे फर्म फिलप करते रखी। तुम्हारे कलकाता पुलिस भलो एक शून्यपद थक 3500 विज्ञप्ति 3500 वैकेंसी थक 3500 प्लस तुम्हारे शून्यपद थक, मैंने भलो एक शून्यपद थक। कलकाता पुलिस जो स्वप्न थे तो अवश्य यटाई सूझ पूरण करार। तो कलकाता पुलिस 3500 प्लस शून्यपद थकने माध्यमिक पास योग्यता आवेदन करते पश्चिमबंगे 23 जिला के पुरुष और महिला उभय आवेदन करते ठीक है। पश्चिमबंगे 23 जिला के राज्य 23 जिला के पुरुष महिला उभय आवेदन करते माध्यमिक पास योग्यत 3500 प्लस शून्यपद थक। कब नागद विज्ञप्ति आसार जो दूर आपडेट रही है, तुम्हारे पुजो पर विज्ञप्ति बेरोबे, तुम्हारे जान रेखी तुम्हारा नोटिफिकेशन नवेम्बर मासर 20 के तुम्हारा 30 তারিখের মধ্যে নোটিফিকেশন পেতে চলেছো। নভেম্বর মাসের 20 থেকে 30 তারিখের মধ্যে তোমরা কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নোটিফিকেশন পেতে চলেছো, ঠিক আছে। 20 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে তোমরা কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নোটিফিকেশন পেতে চলেছো, রিপিট করে দিলাম, ঠিক আছে। তো বুঝতেই পারছো নভেম্বর মাসে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে এবং 20 থেকে 30 তারিখের মধ্যেই নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। নেক্সট, তোমাদের আসছে কেপিএসআই এবং সার্জেন্ট। কেপিএসআই এবং সার্জেন্টের বিজ্ঞপ্তি এই বেরোলো তোমাদের, আবারও কিন্তু এর বিজ্ঞপ্তি বেরোচ্ছে, ঠিক আছে। এখানে কত শূন্যপদ থাকবে, 509টি সামথিং শূন্যপদ থাকবে, 509-এর কাছাকাছি শূন্যপদ থাকবে, এবং এখানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে কেপিএসআই এবং সার্জেন্ট পদে। এই বিজ্ঞপ্তিটাতে তোমরা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট হয়ে থাকলে আবেদন করতে পারবে। এবং কবে নাগাদ এর বিজ্ঞপ্তি আসবে, তোমাদের এই ইয়ারে আসবে না, 2024 সালে বিজ্ঞপ্তি আসবে, মার্চ এপ্রিল মাস নাগাদ তোমাদের এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে। মার্চ এপ্রিল মাস নাগাদ তোমাদেরকে বলে দিলাম 2024-এ আবারও কিন্তু কেপিএসআই এবং সার্জেন্টের বিজ্ঞপ্তি আসছে, তোমরা মিলিয়ে নিও, ঠিক আছে। তো এই দুটো কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও। প্রথমেই কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি পূজোর পরে প্রকাশিত হবে, দেন তোমাদের WBP কনস্টেবলের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, দেন তোমাদের WBPSI, তারপরে তোমাদের যে অগ্রগামী সিভিল ডিফেন্স, তারপরে আবগাড়ি এএসআই, এইসব বিজ্ঞপ্তিগুলো কিন্তু তোমাদের প্রকাশিত হবে পরপর, ঠিক আছে। তাছাড়াও তোমাদের এইদিকে থাকছে গ্রুপ ডির ভ্যাকান্সি প্রকাশিত হচ্ছে, তাছাড়া ক্লার্কশিপের বিজ্ঞপ্তি ডিসেম্বরে প্রকাশিত হচ্ছে, দেন তোমাদের যে গ্রুপ সির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, প্রচুর বিজ্ঞপ্তি তোমাদের ভোটের আগে প্রকাশিত হচ্ছে। যদি চাকরি পাওয়ার ইচ্ছা থাকে তবে এই বছরই সুযোগ চাকরি পাওয়ার, এরপরে আবার 4 থেকে 5 বছর তোমাকে অপেক্ষা করতে হবে এর জন্য, হয়তো এর চেয়ে বড় বিজ্ঞপ্তি হয়তো নাও প্রকাশিত হতে পারে। WBP কনস্টেবল লেডি কনস্টেবল 12,000 শূন্যপদ থাকছে, মানে হিউজ একটা ভ্যাকান্সি থাকছে। তো তুই অবশ্যই তোমাকে কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তো এই ছিল মোটামুটি আপডেট, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তুই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম। কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করে যাবে।